আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ থাকছে ইন্দুবালা ভাতের হোটেলের স্টাইলের অথেন্টিক স্টাইলের মানকচু বাটা। ইন্দুবালা ভাতের হোটেলের সিরিজটা যারা দেখেছেন, এটা একটি জনপ্রিয় সিরিজ, তো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ভাতের হোটেলের একটি অন্যতম এবং জনপ্রিয় রেসিপি হচ্ছে মানকচু বাটা। তো চলুন দেরি না করে আমরাও জানি কিভাবে এই মানকচুটা বাটতে হবে। তো আমি এখানে একটা মানকচু নিয়েছি, মানকচুর এই মুখের দিকটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আর এতটুকুই আমি ভর্তাটা করব। তার জন্য আমি মানকচুটাকে ভালো করে খোসাটা ছেলে নিচ্ছি। খোসাটা একটু মোটা করে ফেলতে হবে, তাহলে আর কচুটায় চুলকাবে না। ভালো করে মোটা করে খোসাগুলো ছাড়িয়ে নিব। তারপরে এভাবে চারটা ফালি করে নিয়েছি। এখন এগুলাকে আমি 10 মিনিটের জন্য লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্র নিয়েছি, আর পাত্রতে এক গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে কচুগুলাকে আমি ভালো করে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটা সরাসরি মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কচুগুলাকে একটু ছোট ছোট করে কেটে তারপর পেস্ট করে নিতে হবে। আমি যেহেতু একেবারে ইন্দুবালা ভাতের হোটেলের স্টাইলেই করবো, তাই আমি শিলপাটাতেই আজ এই বাটাটা করব। তো তার জন্য আমি কচুগুলা শিলের পাটায় নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুনের কোয়া, আর 2টা কাঁচামরিচ নিয়েছি, 1.5 চামচ সরিষা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সরিষা নিতে পারেন। আর নিয়েছি 2 টেবিল চামচ নারকেল কুড়ানো। এখন ভালো করে এগুলো বেটে নিব। সময় এবং শ্রম বাঁচানোর জন্য আপনারা এগুলাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। তো আমি এভাবে করে 2 বার বেটে নিচ্ছি, তাহলে কোনো দানাদার বা শক্ত অংশ আর থাকবে না। এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে একটু তেলটা একটু বেশি লাগবে, কাঁচা কচু তো তাই। এখন ভালো করে এগুলাকে মিশিয়ে নিব, ব্যাস তৈরি হয়ে যাবে একেবারে অথেন্টিক স্টাইলের মানকচু বাটা। এই কচু বাটাটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আপনারা এভাবে বাসা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কচু বাটাটা কেমন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন এবং সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।